অনুষ্ঠান পৌরসভার মেয়র জাকির হোসেন আপনারা প্রতিক্রিয়া জানান বলতে থাকেন আমি মোহাম্মদ জাকির হোসেন মেয়র কলকাতা পৌরসভা আমরা এটিকে কোম্পানিকে প্রথম থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানিয়ে আসছি এবং সহযোগিতা করে আসছি এই জন্য দলুৎখান কোনো লড়াই লঞ্চ চলাচল ছিল না ওনারই প্রথম সৃষ্টি করেছেন এবং আজকে যে কিবা লঞ্চ চালু করেছেন সেটা উনি প্রথম চালু করেছেন এতে আমাদের দলুৎখানবাসী যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়েছে এবং আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হয়েছে আমি এই জন্য আমি এই টিপু কোম্পানিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনগুলিতে এইভাবে দলুৎখানবাসীকে যাতায়াতের সুযোগ করিয়ে দেবেন এই বিশ্বাস আমি করছি এবং ওনাকে আমার পক্ষ থেকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই লঞ্চটি আমাদের এমপি মহোদয় আলী আজম মুকুল মহোদয় যথেষ্ট সহযোগিতা করছেন যাতে এই চলাচলটি সঠিকভাবে সুন্দরভাবে চলাচল করতে পারে এই জন্য সকল সময় পরামর্শ দিয়ে আসছেন এবং সহযোগিতা করে আসছেন এই জন্য আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদক তো আমরা ধন্যবাদ ওনারা এখন চলে যাচ্ছেন পর্যটক আমরা এইভাবেই বিশিষ্ট মুস্তফা কামাল দলুৎখান লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চ ঘাটেই কিন্তু এই লঞ্চটি এখন ঘুরল সবাই এখানে অভিনন্দন জানাচ্ছেন দ্বীপ জেলা ভোলার মানুষগুলো অনেক স্মার্ট তারা এইভাবেই কিন্তু হচ্ছে ভোলাতে তারা যাতায়াত করেন লঞ্চের মাধ্যমে আমাদের চারপাশে নদী হলেও ভিতরে কিন্তু হচ্ছে পাবেন না আপনারা চারপাশেই নদী পাবেন এখানে ভিতরে কিন্তু কোনো নদী এবং খাল বলতে তেমন বড় কোনো খাল নেই ছোটোখাটো খাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট অক্ষরে লেখা গত কিছুদিন পূর্বে দেখেছিলাম যে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল তার নামটি এখানে মুছে ফেলা হয়েছিল দলুৎখান ঘাট লেখা হয়েছিল কিন্তু এইখানে সেই নামটি আমরা যদি একটুবার উচ্চারণ করি যে হচ্ছে এম জহিরুল ইসলাম যিনি চট্টগ্রাম থেকে এইখানের স্থানীয় তিনি এবং বন কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি সংগঠন করেন তার সংগঠনের মাধ্যমে ভোলাতে যে এই যে দিবা সার্ভিস চালু হলো গ্রিন লাইন সহ অন্যান্য এবং ভোলায় যে হচ্ছে গ্যাস ক্ষেত্র নিয়ে হচ্ছে গ্যাস ফিল্ড নিয়ে ভোলায় কী কী করা যায় এবং ভোলার যে সম্ভাবনা রয়েছে তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভোলাবাসীর সাথে অনেকগুলো কাজ করেন ভোলার যে ভোলা বরিশাল যে সেতু হবেন সেটা নিয়েও তারা কাজ করেন সেই বিষয়গুলো নিয়ে সকলকে সচেতন করার জন্য হচ্ছে ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাজ করেন তো আমরা সেই জহির ভাইকে এই আমাদের ট্রাভেলিং বাংলাদেশ 24.com তার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি জহির ভাই অনেক সচেতন মানুষ তিনি ইয়াংদের সাধারণত হচ্ছে উৎসাহ দিয়ে থাকেন যে ভোলার জন্য কিছু করার জন্য তিনি রাজনৈতিক বিপরীতে গিয়েই কিন্তু তিনি হচ্ছে সকলকে নিয়ে মানে না রাজনৈতিক উদ্যোগ জানাচ্ছি আলী আজম মুকুল ভাইকে এবং হচ্ছে এইখানে যেই বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল আপনারা জানেন যে ভোলা যার জন্য ধন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালের যেই প্রথম যেই শহীদ হয়েছিল তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্পষ্ট অক্ষরে তার নাম লেখা এখানে তিনি এই ভোলার এইখানে হাজিপুর একটি গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্ম থেকেই কিন্তু তারপরে তিনি এইখানে বাংলাদেশের জন্য প্রথম শহীদ হয়েছেন যে সাতজন বীরশ্রেষ্ঠ তার মধ্যে একজন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল আমরা এইখানের যেই ভোলা জেলা প্রশাসক রয়েছে আমরা তাকে অভিনন্দন জানাবো অনুরোধ জানাবো যে যাতে এই বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের নামটি যাতে আর মুছে ফেলা না হয় যদি সম্ভব হয় এই নামটি বড় করে এইখানে এই এই পল্টনের উপরে যাতে বড় করে লেখা হয় যে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল সেই নামটি তাহলে আমরা ধন্য হব এই যে আজকে যে দিবা সার্ভিস 9 ডিসেম্বর 2021 এই তারিখে যে একটি বিজয়ের 50 বছর পরে যে শুরু হয়েছিল এই দিবা সার্ভিসটি যাতে নিয়মিত চালু থাকে এবং হচ্ছে নিয়মিত ঢাকার সাথে এইখান থেকে প্রতিদিন হয়তো 10টা বাজে হচ্ছে এখান থেকে ছাড়বে যেটা হচ্ছে মির্জা কালু হাকিমুদ্দিন থেকে 8:30 বাজে ছাড়বে তো এইভাবে যাতে এই লঞ্চটি যাতে নিয়মিত যাতায়াত করে এখানে আমরা অনেক শিশু দেখছি তারা হচ্ছে অভিনন্দন জানানোর জন্য
তারা এখানে আসছেন তাদের বাবা মা কিংবা আত্মীয়-স্বজনকে তারা ধন্যবাদ জানানোর জন্য বাচ্চারা আসছেন আমরা দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং হচ্ছে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা তাদেরকে এই এমবিটি ফুলংসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যে স্থানীয় মেয়র রয়েছিলেন তিনি এবং হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র জাকির হোসেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো আমরা এইভাবে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে এখনি আমাদের লঞ্চটি ছেড়ে যাবে আমরা একটু দেখাচ্ছি যে ভোলার যেই মানুষ দ্বীপে বাস করে তাদের চারপাশেই কিন্তু হচ্ছে ব্লক পালানো এই কাজগুলো কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এইভাবে উন্নয়নশীল দেশ হিসাবে এবং ভোলাকে রক্ষা করার জন্য কিন্তু এইভাবে কোটি কোটি টাকা দিয়ে এখানে ব্লক ফালিয়ে কিন্তু ভোলার মানুষদেরকে নদী ভাঙার হাত থেকে রক্ষা করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ভোলাবাসীর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলার মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে আমাদের লঞ্চটি হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে ভোলার আকিমউদ্দিনের উদ্দেশ্যে তো আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা ভোলার যে দৌলতখান ঘাট সেখান থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভালো থাকুক ভোলা ভালো থাকুক এবং সকল মানুষ ভালো থাকুক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভোলার দৌলতখান ঘাটের সবাইকে ধন্যবাদ জানাই